আসসালামু আলাইকুম এখানে একটি পোর্স ডালাই দেওয়া হচ্ছে তো ওই পোর্সের যে কাজগুলি বা এটা আমরা কীরকম টাকায় এই কাজগুলো করে থাকি তো ওইটা ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এই পোর্সটি প্রায় দেড়শো স্কোয়ার ফিটের মতো হবে টোটালি তো এটা প্রথমে কার দিয়ে শাটারিং করে তারপর এই রোডগুলো বাদাই করা হয়েছে প্রথমের যে বাইনটা রোডের ওইটা পাঁচ ইঞ্চি পরপর বা উপরে যেইটা পড়ছে ওইটা ছয় ইঞ্চি পরপর ওই রোডগুলো হইল দশ এম যেটা তিনশো তার রোড এক বাইন রোড এখানে যে ডালাইটা দেওয়া হয় ওইটা কিন্তু প্রায় তিন ইঞ্চির মতো ডালাই হয় সপ্তাহ মিলে প্রায় তিন ইঞ্চির মতো ডালাই হয় তো ওই ডালাইটা দিতে গিয়ে আমরা যেই মজুরিটা নিয়ে থাকি ওইটা কিন্তু আমরা যে স্বাদ মাপের যে রেটটা ওই রেটেই আমরা এই কাজগুলো করে থাকি আর এটার মধ্যে যে নকশা হয় যেমন টালি ডিজাইন বা অন্যান্য ডিজাইন যেই ডিজাইনগুলো হয় ওইগুলো আমরা এটার ভিতরেই করে থাকি এই রেটের ভিতরে আপনার স্বাদের যে রেট ওই রেটেই এই কাজগুলো করা হচ্ছে আর এখানে যে সিমেন্টের ডালাইটা আমরা দেখছি প্রায় সাত ব্যাগ সিমেন্টের মতো লাগছে দেড়শো স্কোয়ার ফিটের এই ডালাইটা দিতে আর রড প্রায় একশো কেজির মতো তো ওই রকম একটা ফোর্স বা চাল যদি আপনার ডালাই করেন বা যে সাথেই আলাপ করে প্রথমেই কিন্তু কথা থাকতে হবে যে এই রাজমিস্ত্রিকে দিয়ে আপনার কাজটা করাবেন বা যে কন্ট্রাক্টরকে দিয়ে করাইবেন প্রথমেই আপনি ক্লিয়ার করে বলতে হবে যে ওইটা ওইটা আমি করবো বা এভাবে এইভাবে ড্রয়িং আর সবচেয়ে ভালো হলো ড্রয়িং দেখে যদি কাজটা করান তো সব অনেকেই আমাকে এটা প্রশ্ন করেন যে বা এটা রেট কিভাবে করেন বা কিভাবে কাজটা করান তো এটা যারা জানতে চান তারা হয়তো বুঝতে পারবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন